আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সর্বপ্রথম তিনি বললেন আপনাকে মুসলিম হতে হবে, মুসলিম নারীও হতে পারে পুরুষও হতে পারে। সুবহানাল্লাহ পড়ি আমরা সবাই। এই আয়াত যখন নাজিল হলো তার প্রেক্ষাপটটা একটু এক মিনিটে বলে দেই। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের কাছে কিছু লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, কিছু মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কিন্তু বেশিরভাগই দেখি আমরা পুরুষদের ব্যাপারেই কথা বলা হয়, নারীদের ব্যাপারে কথা কম বলা হচ্ছে। এরকম দুই তিনটা রেওয়ায়াত আছে, প্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হয় যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মানে মুসলিম পুরুষ এবং মুসলিম নারী। সুবহানাল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং মুমিন পুরুষ। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, মানে প্রত্যেকটাই একটা পুরুষ একটা নারী, একটা পুরুষ একটা নারী। মানে এখানে আল্লাহ তাআলা নারীদেরকে অত্যন্ত সান্ত্বনা দান করেছেন, আলহামদুলিল্লাহ। যদিও কোরআনের কথাগুলি সবার জন্য, সর্বকালে সর্বযুগের সব মানুষের জন্য, তারপরেও এখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলা নারীদের উল্লেখ করলেন। তো বলছিলাম এক নম্বর, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে নিশ্চয়ই মুসলিম নারী এবং পুরুষগণ, অর্থাৎ এক নম্বরে আপনাকে মুসলিম হতে হবে, পরিণত হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কালেমা পড়লেন আজকের থেকে আপনি এখন মুসলমান হয়ে গেলেন। এই যে আপনি মুসলিম হন, এখন আপনার উপরে কিছু দাবি দেওয়া শুরু হয়ে গেল। রাসূল বললেন তোমরা মুসলিম হয়েছো, এখন তোমাদের অনেকগুলি কাজ তোমাদের উপরে বর্তালো, এই কাজ তোমাদের এখন করতে হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এগুলো তোমার উপর বর্তাই গেছে, করতে হবে। এখন তো আমরা নামে মুসলিম হয়েছি কিন্তু কামে মুসলিম নাই। প্রিয় ভাইরা, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আচরণ যে এমন ব্যতিক্রম হয়েছে যে অন্যান্য জাতির লোকেরা দেখলে চিন্তা করে এরাই মুসলিম, সেই যুগের মুসলিম কেমন আর বর্তমান যুগের মুসলিম কেমন, বিশাল পার্থক্য। আমরা এক মুসলিম আর এক মুসলিমকেই ভালোবাসি না, অপর তো দূরে থাক, এক মুসলিম আর এক মুসলিমকেই ভালোবাসি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আবু হুরায়রা বর্ণনা, কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখজুলুহু। আল্লাহর হাবিব বলল এক মুসলিম আর একজন মুসলমানের ভাই। সুবহানাল্লাহ বলেন, এই হাদিসগুলো আমরা প্রায় প্রায় শুনি, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিম এর ভাই, লা ইয়াজলিমুহু, সে তার ভাইয়ের উপরে কখনো জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, শুধু মুসলিম নাম দিলেই হবে? এক মুসলিম আর এক মুসলিমকে জুলুম করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, ওয়ালা ইয়াখজুলুহু, এবং তাকে তিনি অপদস্থ করতে পারবেন না। আমরা সমাজে কিছু মানুষকে অপদস্থ করি, সুযোগ পাইলে এমন অপদস্থ করি মানে ওর জান কবর হয়ে যায় একবারে। মানে যদি একটা সুযোগ পাইছি আমরা, তা বলার মতো সুযোগ পাইলে এমন করে বলি ওর চোদ্দ গুষ্টি শেষ, সুযোগ পাইলে আর সুযোগটা হাতছাড়া করি না। রসুল বলছেন না, তুমি যে মুসলিম, তুমি যখন ওকে অপদস্থ করছো তখন বুঝতে হবে যে না, হ্যাঁ না মুসলিম, আমি মুসলিম, আমি ওকে অপদস্থ করবো না, লাই আকজুলু, তাকে অবদস্থ করবে না, বলে ইয়া আকির হোম, ইয়া আকির হোম, তাকে তুমি হেয় প্রতিপন্ন করবে না। আল্লাহ হাবিব তার নিজের দিকে তাকালে তাকওয়া হাহুনা ইউসিরু ইলা সদরি সালাসামার রব, তিনবার ইশারা করে বললেন ও মুসলিম তোমার তাকওয়া তোমার এইখানে, অর্থাৎ বকের ভিতরে তোমার তাকওয়া, তোমার অন্তরে তোমার তাকওয়া, অন্তরে তোমার তাকওয়া, তিনবার বললেন। আল্লাহ হাবিব বলল বেহাসমে আমরেন মিন শাররে আইয়াকির আখাহুল মুসলিম, একজন ব্যক্তির জন্য মন্দ হওয়া, আল্লাহর নিকট নিকৃষ্ট নোংরা হয়ে পরিচিত হওয়া, এটাই যথেষ্ট যে তুমি এক মুসলিম হয়ে আর একজন মুসলিম ভাইকে অবদস্থ করেছো, হেও করেছো, নাউজুবিল্লাহ। বলেন কত বড় কথা চিন্তা করছেন, আপনাকে আল্লাহর কাছে নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনি আর এক মুসলিম ভাইকে হেও প্রতিপন্ন করেছেন, সুযোগ সদ্ব্যবহার করে অপদস্থ করেছেন, এটাই যথেষ্ট আল্লাহর কাছে নিকৃষ্ট হিসেবে পরিচিত হওয়া। সেজন্য রাসূল মল্লাল্লাহ ইয়াকজিন হো, এদেরকে তোমরা হেয় করবে না, ওয়ালা ইয়াকরিম হো, এদের প্রতি জুলুম করবে না। বরং তিনি বললেন তোমরা শোনো, কুল্লু মুসলিমিন আলা মুসলিম, এক মুসলিম আর মুসলমানের জন্য হারামুন দামুহু, তার রক্ত হারাম, ওয়া বালুহু, তার মাল হারাম, ওয়া ইরদুহু, তার মান সম্মান হারাম, অর্থাৎ তার মান সম্মান নষ্ট করতে পারবেন না, এমন কথা বলা যাবে না, এমন কাজ করা যাবে না, আর এক ভাইয়ের মান ইজ্জত নষ্ট হয়ে যায়, এক মুসলমান রক্ত নিয়ে খেলা করা যাবে না, তার মাল সম্পদ ধ্বংস করা যাবে না, এটা হলো হারাম। কেউ কেউ ব্যাখ্যা বলছেন কাবা শরীফ যেমন মুসলমানদের জন্য হেরেম শরীফ, ঠিক এক মুসলমানের রক্ত মানিজ্জ সম্মান, তার মাল যেন তার মতো ওই রকম সম্মানই। সুবহানাল্লাহ বলেন কত বড় কথা, আপনি যেমন কাবাকে বলেন যেটা আমার হেরেম শরীফ, সবচেয়ে সম্মানী ঘর, এক মুসলমানের
রক্ত ওই রকম সম্মানী, ইজ্জতমান ওই রকম সম্মানী, সম্মান তার মালজাল যা আছে সব তোমার এই রকম সম্মান তোমাকে দেখতে হবে, এটা কখনোই গ্রাসিত করা যাবে না। এই জন্যই আল্লাহ বলছেন ও গোলামেরা বলে তামুদুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরিও না। সুবহান আল্লাহ বলেন সবাই, এই মুসলিম হওয়াটা আসলে সহজ জিনিস নয়। আর আপনারা জানেন বিশেষ করে মুসলিমদেরকে হেয় প্রতিপন্ন করা হয় ভোটের সময়, যত যার গন্ডগোল সব ফাঁস করে দেয়। কি ঠিক আছে না কথা? হ্যাঁ ভাইয়ের আমার অমুক তমুক, তার চরিত্র খারাপ, সে নোংরা অসভ্য, এই যে কথা বলা শুরু হয় ভোটের সময়, যত যার বিরুদ্ধে বলতে পারে। আপনি ভালো করে নাউজুবিল্লাহ বলেন তো, আপনি জানেন আপনি কত বড় অন্যায় করছেন। কথা বলতেছি আল্লাহ হাবিব এক জায়গায় বলল মুসলিম কোন ব্যক্তি তুমি শোনো, আল্লাহর হাবিব বলল মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো নামাজ আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা মনে করে, রাসূল বলল ওয়াকালা যাবিহাতানা, আমাদের জবহ করা প্রাণীর গোশত খায়, ফাজালিকাল মুসলিম, সেই হলো মুসলিম, তার কোনো ক্ষতি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন, দেখছেন কত বড় কথা। সে আমাদের মতো নামাজ পড়ে মসজিদে এসে আর কি করে, ইস্তিকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা মানে, আর আমাদের জবহ করা প্রাণী খায়, ফাজালিকাল মুসলিম, সেই তো মুসলিম। আর বেশি বারো যা দরকার নাই, এইটুকু যদি হয়ে থাকে, এই গুণ তিনটি থেকে থাকে, তুমি তার ক্ষতি করতে পারবে না, মান ইজ্জত নেই, তার সম্মান নেই, তার সম্ভ্রম নেই, টানা হাতড়া করতে পারবে না। আর আমরা একটা নির্বাচনে জেতার জন্য কার বিরুদ্ধে কি বলতেছি, এটা খুব মারাত্মক ব্যাপার। সমাজ মায়ানার নির্বাচন আসলে আমরা প্রচন্ড গালিগালাজ করি। রসুল বলল সেবা বল মুসলিম ফুচুকুন, কোনো মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি, তেতালু কুফরুন, হত্যা করা কুফরি। রাওয়াহু বুখারী ও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলল সমাজ হাজিরিন, একটু আগেই বলছিলাম নির্বাচনের সময় যত পানি মানুষের বিরুদ্ধে আমরা বলি, যত পানি তার গোপন দোষ আমরা বাইর করে দিয়ে দেই। আল্লাহর হাবিব বলল সাহাবি আবু হুরায়রা বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والاخره, যে ব্যক্তি কোন মুসলমানের একটা দোষ গোপন করবে আল্লাহ তাআলা তার দোষ দুনিয়ায় গোপন করবেন, দুনিয়াতেই শুধু না, ওয়াল আখেরা আখেরাতে দিন তার দোষ গোপন করবেন, এরপরে বলা হচ্ছে তাকে আল্লাহ জান্নাত দান করে দিয়ে দিবে। তা আমরা কেন নির্বাচনে দুইটা ভোট বেশি পাওয়ার জন্য এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এর বিরুদ্ধে আপনি যে বক্তব্য দিচ্ছেন, আপনি জানেন আপনি এক মুসলমানকে হেয় করছেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এর কারণে আপনার আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। নির্বাচনটা বর্তমানে এমন একটা শুরু হয়েছে, শুধু মানুষের কি বল, শুধু কি বল শুরু হয়ে গেছে, নাউজুবিল্লাহ পর্যন্ত সবাই। এসব কি, আপনি কি চান, আপনি কি আশা করেন সেগুলি বলুন, যেগুলি করতে পারবেন এরকম ওয়াদ আপনি দেবেন, যেগুলি করতে পারবেন না সে ওয়াদ আপনি দেবেন। সমাদু হাজিরিন, আল্লাহর হাবিব বলল মান নাফাসা আন আখিহি কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের একটি বালা মুসিবত দূর করার চেষ্টা করবে বা একটা বিপদ দূর করে দেওয়ার জন্য চেষ্টা করবে, রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার সবগুলি বিপদ আল্লাহ দূর করে দিয়ে দিবে। এক মুসলিম আরেক মুসলমানের বিপদে পড়েছে, অনেকে বলে ওকে শেষ করে দাও, ফেলাই দিয়ে দাও, রাসূল বলছেন যে না, ওকে তুমি এক কাজ করো, ওর বিপদে সাহায্য করো, তাহলে তোমাকে আল্লাহ কিয়ামতে সাহায্য করবে, সমস্ত বিপদ তোমার দূর করে দেবে। আবার রাসূল বললেন এই হাদিসটা প্রায় বলি, আজও বলছি জন্য নির্বাচনের কারণেই, যেহেতু আমরা এক মুসলিম আর এক মুসলিমের ক্ষতি করছি। রাসূল বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই হাদিসের অংশ, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষ গোপন করলো আল্লাহ দুনিয়া খেরাতে তার দোষ গোপন করবেন। ওমাইয়াসসারা আলা মুয়াসসিরিন ইয়াসসারাহুল্লাহ ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিন ব্যক্তির কোনো অভাবীদের কষ্ট দূর করে দেবেন, কিয়ামতে দিন আল্লাহ তার সব কষ্ট দূর করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু মিন আউনি আখিহি, কোনো মুসলিম ভাইয়ের যদি তুমি কোনো মুসলিম ভাইয়ের কোনো কাজে সহায়তা করো, রাসূল বললেন তোমরা শোনো, যতক্ষণ দুনিয়াতে তুমি সহযোগিতা করবে সহায়তা করবে আল্লাহ ততক্ষণ তোমাকে সহায়তা করতে থাকবেন, তুমি সহায়তা বন্ধ করলে আল্লাহ তোমারে বন্ধ করে দিয়ে দেবেন। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা, আমি তো এজন্য বলতেছি শুধুমাত্র যে মুসলিম আমরা মুসলিম,
ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে মুসলিম নারী এবং পুরুষ এক মুসলিম আর এক মুসলমান। আজকে আমরা যেটা করছি এটা আসলে কিন্তু আমরা অপ্রত্যাশিত একটা বিষয় করছি, এক মুসলিম আর এক মুসলিমের এত বর্ণনা করছি, এত গীবত করছি, তার দোষ চর্চা করছি। যদি আপনি ভোটে দাঁড়িয়েছেন খবরদার, কোনো মানুষের আপনি গীবত করবেন না, এইভাবে আপনি নিজেকে শেষ করবেন না, নিজেকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে যাবেন না। আপনি মানুষের দোষ প্রকাশ করবেন, রসুল বলছে আপনার দোষ আল্লাহ প্রকাশ করতে দেবে নেই, বরং আপনাকে লাঞ্ছিত বেইজ্জত করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য মানুষের দোষ ত্রুটি আপনি গোপন রাখবেন। ওই জন্য শুরুতে বলছিলাম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নারী এবং মুসলিম পুরুষ এক নম্বরে আপনাকে মুসলিম হতে হবে। দুই নম্বরে তিনি বললেন ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাত, আপনাকে মুমিন নারী হতে হবে, মুমিন পুরুষ হতে হবে। সুবহানাল্লাহ, বলেন মুমিন নারী পুরুষ, এর গুণ তো আমরা সবাই জানি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইয়ুকীমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। সুবহানাল্লাহ, বলেন সূরা আল আনফাল, বাসায় গিয়ে দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার মুমিনদের মুমিন নারী পুরুষদের গুণাবলী হল যখন তারা আল্লাহর জিকির শুনবে কোরআন শরীফ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম, আল্লাহর আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় যাদাতুহুম ঈমানা, ঈমানগুলি আল্লাহ বৃদ্ধি করে দিয়ে দেন। সুবহানাল্লাহ, বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন নারী পুরুষ সর্বদাই ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। আল্লাযীনা তারা ইয়ুকিমুনা সালাত, নামাজ কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক দেওয়া হয় তার থেকে আল্লাহ আস্তে কিছু খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সলিড মুমিন, সলিড মুসলিম। সুবহানাল্লাহ, বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সলিড মুমিন, এরা সলিড মুমিন। এদের জন্য ক্ষমা রয়েছে এবং কিয়ামতের মাঠে উত্তম রিজিকের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ, বলেন এরা হচ্ছে মুমিন। সামাত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুমিনদের ব্যাপারে অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ তো বলেছেন আর আয়াত বলে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদিন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা বন্ধু, এক মুমিন নারী আর এক মুমিন নারীর বান্ধবী। সুবহানাল্লাহ, বলেন মোমেন হবে মোমেনদের বন্ধু, নারীরা মোমেন নারী হবে মোমেন নারীদের বান্ধবী। সুবহানাল্লাহ, একবার বলেন। এখন তো আমাদের মোমেন বন্ধু না, সব থেকে সমাজে যারা দাঙ্গা হাঙ্গাবাস, ফেতনাবাস, অসভ্য, ওইটা এখন আমাদের বন্ধু, ওইটা কিন্তু আমার কাজ হবে যে আমার ওই এখন বন্ধু হয়ে গেছে। ভাইরা আমার, এক মোমেন আর এক মোমেনের বন্ধু, এখন তো মোমেন মোমেনের বন্ধু হয়নি। এখন এমন কিছু লোক আমাদের বন্ধুত্ব আমরা করেছি তাদের সঙ্গে, যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার শক্তি বেশি, পেশা শক্তি বেশি, পেশি শক্তি বেশি, তারপরে আপনার ক্ষমতাধর ব্যক্তি, এই সব ব্যক্তি আমাদের এখন বন্ধু হয়ে গেছে। নাউজুবিল্লাহ, পরে রসুল আল্লাহ কোরআনে বলছেন আল মুমিনুনা বাদহুম আলা বাদ, এক মোমেন আর এক মোমেনের বন্ধু হবে।
আর ইয়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এক মোমেন আর এক মোমেনকে। সময় তো ভাইরা আজকে সময় তো কোথায় পাবো না বলা। আমি অনেকদিন আগে একটা ছোট্ট হাদিস আপনারা শুনেছিলাম বুখারির থেকে, আপনাদের মুখস্থ আছে, এক মিনিট স্মরণ করে দিই। আপনাদের বলেছিলাম আপনাদের মনে আছে যে আল্লাহর হাবিব মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর আব্দুর রহমান ইবনে আওফ যখন মদিনায় আসলেন, আপনাদের মনে থাকার কথা হাদিসটা, যখন মদিনায় আসলেন তো এসে উনি সাদ ইবনে রাবির সঙ্গে তাকে বলেন যে সাদ ইবনে রাবি এই যে আব্দুর রহমান ইবনে আওফ আজকে মদিনায় হিজরত করেছে, এই আজকের থেকে তোমার মুখে তোমার মুসলিম ভাই, একটু সুবহানাল্লাহ পড়েন। আপনাদের নিশ্চয়ই মনে আছে কথাটা। তো উনি বললেন যে এই তোমার ভাই সাদ ইবনে রাবি এই হচ্ছে তোমার ভাই, তোমার মোমেন ভাই, তোমার মুসলিম ভাই। তো বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার তাকে তা আমার সঙ্গে তাকে ভাই পাঠিয়ে দিলেন যে হ্যাঁ সে তোমার মোমেন ভাই, রক্তের ভাই না কিন্তু ইমানের দৃষ্টিতে সে তোমার ভাই। আর একবার সুবহানাল্লাহ পড়েন তো, রক্তের সম্পর্ক না, কিসের সম্পর্কে? ইমানের সম্পর্কে ভাই। তো বলছে ঠিক আছে। তো বলছে হে স্যার আমি শুনলাম এলাকায় তুমি খুব ভালো মানুষ, বা এটাই শুধু শুনছো আর শোনি, তুমি জানো না এই এলাকার সব থেকে বড় লোক আমি। হ্যাঁ শুনেছি তুমি বড় লোক। তো বলছে কাজ করো, আমার এই যত আমি যে বড় লোক তুমি আমার যেহেতু ভাই, রসুল বলছে তুমি আমার ভাই, তো আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার ভাইকে আমার সম্পত্তির অর্ধেক আমি দিয়ে দিব। এত ধীরে সুবহানাল্লাহ বললেন, আপনি পারবেন এক মুসলিম আর এক মুসলিম, এক মোমেন আর এক মোমেনকে আপনি সম্পদ দিতে পারবেন? এর এ দেখুন এই হাদিসটা বুখারীর, আমি আপনাদের শুনেছিলাম একবার আমার মনে আছে। এখন বলছে আমি আমার অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দেব। আর কি বললেন? বলে আমার ভাই তুমি শোনো, তুমি তোমার বাড়িঘর সন্তান সন্ততি জায়গা জমি স্ত্রী পুত্র ভিটেমাটি সব ছেড়ে এসেছো মদিনায়, তোমার তো কিছুই নাই, তোমার কে এপাক শাক করে খাওয়াবে, কোথায় তুমি থাকবে? অলি ইমরাতানি আমার দুইটা বউ আছে, ফানজুর আজাবুহুমা আমার এই বউ দুটোর দিকে তুমি তাকাও, দেখো তুমি আজাবুহুমা ইলাইকা যেই বউটা তোমার পছন্দ হয় ফাউতাল্লাকুহা আমি ওই বউটাকে তালাক দেব। সুবহানাল্লাহ বলে এটা কোন সার বলেন তো, এটা আমি একদিন আপনাকে বলছিলাম এটা কোন ধরনের সার একটা মোমেন আরেক মোমেনের জন্য। হে ভাই তুমি তো আমার ভাই, আমার তো দুইটা বউ, তোমার তো একটাও নাই, আমার মাল মালি বাইন বাইনাকে সাতরাইনে মাল দুই ভাগ করতে চাই, তার আগে আমার প্রথম ভাগ এইটা, আমার দুই বউর দিকে তাকাও যেটা ভালো লাগে আমি ওইটাকে তালাক দেব, ইদ্দত শেষে তুমি 3 মাস 10 দিন পর আমার এই বউটাকে তুমি বিয়ে করবে। সুবহানাল্লাহ বলে ইসলামের দৃষ্টান্ত স্থাপন করছে সাহাবা কেরাম আজমাইন। শেষে তিনি তাই করলেন, তার একটা বউকে তালাক দিলেন, 3 মাস 10 দিন ইদ্দত শেষে ওই বউটাকে সাদ ইবনে রাবি নিজের থেকেই তার ওই ভাইয়ের সঙ্গে বিবাহ পাতিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে কিছুদিন পর আল্লাহর হাবিব দেখছেন যে সে এখন মদিনার রাস্তা রাস্তা হাঁটতেছে, সাধারণ মানে মনে হচ্ছে না, গিয়ে বলছে কি ব্যাপার তোমার গায়ে হলুদের চিহ্ন? কয় হুজুর আমার কয়েকদিন আগে বিয়ে হয়েছে। কয় বিয়ে হয়েছে, পয়সা কোথায় পেলা, বিয়ের মোহরনা কোথায় পেলা? কয় হুজুর আমি তো স্বর্ণ দিয়ে মোহরনা পরিশোধ করে দিয়েছি। কয় কোথায় পেয়েছো স্বর্ণ? কয় আমার ভাই আমাকে স্বর্ণ দিয়েছে। তারই বউ তারই সম্পদ। আল্লাহ পাক বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিন বাদ বাদুকুম বাদিন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত বাদহুম আউলিয়া বাদ। সুবহানাল্লাহ বলেন এক মোমেন এক মোমেন নারী আর একজনের ভাই এবং বোন। সুবহানাল্লাহ বলেন এরা তো বন্ধু, এরা আসল বন্ধু, প্রকৃত বন্ধু। কিন্তু আমরা এখন কোথায় চলে গেছি প্রিয় ভাইরা? আমি শুরুতে বলছিলাম আমরা এক মোমেন আর এক মোমেনের, এক মুসলিম আর এক মুসলিমের যত প্রপাগান্ডা যত দোষ চর্চা করি, বিশেষ করে নির্বাচনের সময় কি মন খারাপ হতেছে না খারাপ হতেছে না ব্যাপার, এটা বাস্তব হচ্ছে না এখন? আরে বাবা আপনি কেন এসব করছেন, আপনি কেন গীবত করছেন, আপনি তো সে মুসলিম ভাই সে মোমেন ভাই, কেন আপনি বলবেন? আপনি বলুন যে ভাইজান আমি ভোটে দাঁড়িয়েছি, আমার ইচ্ছা আমি জনগণ এই কল্যাণমূলক কাজ করে আমার খুব আগ্রহী, আমি আমার ইচ্ছা হয় ব্যাস, যদি ভালো লাগে আপনাকে ভোট তারা দিয়ে দেবে, আলহামদুলিল্লাহ বলে আশ্চর্য কথা। ভোট তো আমরা জীবনে বহু দিলেন, ভোট জীবনে কম দিয়েছেন, স্বাধীনতার কত বছর হলো আমাদের দেশে? কত? 50 বছর থেকে ভোট দিতে দিয়ে আসতেছেন, ভোট দিতে তো বুড়া হয়ে গেলে। আমাদের দেশে একজন শিল্পী মারা গেছে, ওই বেচারা আমি বুঝি না আল্লাহ তালা কেন তাকে আগে উঠিয়ে নিলেন, আল্লাহ ভালো জানে। আসনাগার থাকলে কত কথা লিখতো, কত কথা বলতো। উনি বলছিলেন একটা নির্বাচন নিয়ে,
দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে সুজে দিও সমর্থন। আলহামদুলিল্লাহ বলেন, উনি ওনার ভাষায় বলছে, পঞ্চাশ বছর ভোট দিলাম মূলে কিছুই পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা, জীবন ভরে লাঞ্ছনা। পঞ্চাশ বছর ভোট দিলাম মূলে কিছুই পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা, জীবন ভরে লাঞ্ছনা। অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন, অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে সুজে দিও সমর্থন। আলহামদুলিল্লাহ বলেন, ব্যথাটা সুন্দর লেগেছে, কিন্তু কথাগুলো অর্থ খারাপ খারাপ লাগতেছে? আমি বুঝলাম না লোকটা এত সুন্দর জ্ঞানী একজন মানুষ, কি সুন্দর কথা লেগেছে। কত মেম্বার আইলো গেল, কত দিল সান্ত্বনা, কত চেয়ারম্যান আইলো গেল, কত দিল সান্ত্বনা, কত সরকার এলো গেল, কতই দিল সান্ত্বনা, যাওয়ার সময় কাজ কলার আসলে সব বাহানা, আসলে সব বাহানা। এটা ওনার ভাষায়। তাদের তালে আর পরো না চাইবে যখন সমর্থন, তাদের তালে আর পরো না চাইবে যখন সমর্থন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। সন্ত্রাসী করিবে দমন এই ছিল যারা ওয়াদা, মাদক সন্ত্রাস করবে দমন এই ছিল যারা ওয়াদা, অস্ত্রবাজি মাদক সেবী তারাই পাইল মর্যাদা, তারাই পাইল মর্যাদা। হতবাক কাণ্ড, ওয়াদা করলো ভোটের আগে যে আমি আমি অমুক হইলে পরে সন্ত্রাসী দূর করব, মাদক দূর করব, আর এখন প্রদর্শন কিরকম? মাদক সন্ত্রাস করবে দমন এই ছিল যারা ওয়াদা, অস্ত্রবাজি মাদক সেবী তারাই পাইল মর্যাদা, তারাই পাইল মর্যাদা। মাদক সেবী দাগি খুনি তাদের কাছে হয় পালন, মাদক সেবী দাবি খুনি তাদের কাছে হয় পালন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। খারাপ লাগতেছে মনে হয়, মন খারাপ করিয়েন না কেন? এটা আসলে একটা আমানত তো, আপনি যখন ভোট দিয়ে যাকে চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, অবশ্যই আপনি দেখে বানাবেন। জীবন ভরে কত নেতার, জীবন ভরে কত নেতার, তরে করলে আত্মদান ইসলাম আজি তোদের মাঝে, ইসলাম আজি তোদের দাঁড়ে করিতেছে আহ্বান, করিতেছে আহ্বান। এইটাকে সারা না দিলে জিন্দগি তোর বিসর্জন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব, গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব, জনগণের সাথে ভাব। যে জীবনে পন্থা খায় না, আপনার হারির যা পন্থা উঠে খাইব, তুই তো আমার দোষ, বাল্যকালের বন্ধু আছে না আমার ধরনের লোক, রাগ করিয়ে না, আসলে এটা হচ্ছে সমাজে, তাই বলছে আসলে হচ্ছে। কি কাণ্ড, বাটি চালান দিও পায় না, বাটি চালান দিও পায় না, সইলা গেলে নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। জাতি যখন হাই হুতাশে করছে শুধু হাহাকার, তখন কিছু নেতা আসে দূর করিতে অন্ধকার, দূর করিতে অন্ধকার। জাতি যখন হাই হুতাশে করছে শুধু অন্ধকার, করছে শুধু হাহাকার, তখন কিছু নেতা আসে দূর করিতে অন্ধকার, দূর করিতে অন্ধকার। তাদের নেতৃত্বে এবার হবে সকল জালিমের পতন,
তাদের তার নেতৃত্বে এবার হবে সকল জালিমের পতন, বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। মন খারাপ করেন না কিন্তু? হ্যাঁ, কথা হচ্ছে যেটা এই জন্য বললাম যে তাই আমি বলবো না যে আমাদের এলাকার কথা আমি বলতেছি, এটা আসলে সারা বিশ্বের চিত্র। এটা আসলে মানুষ নেওয়ার সময় অনেক কিছুই বলে, ভাইরা আমার সবচেয়ে আমাকে দুঃখ লাগে এই যে আপনারা বলেন, আপনারাই বলেন বর্তমান সময়ে এক মুসলিম আর এক মুসলমানের গিব এই যে চলছে, আমি অনুরোধ করবো খবরদার এটি করবেন না। এই জন্য আমি আয়াত পড়ছিলাম, প্রথমেই শুরু করছিলাম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات الله اكبر এখানে 10টা গুণের কথা বলছি না, আজ বলা শুরু করি ইন্নাল মুসলিমিনা মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই মুসলিম নারী পুরুষ আর মুমিন নারী পুরুষ এই দুইটা গুণের সামান্য কয়েকটা কথা বললাম প্রিয় ভাইরা, আর বলা সম্ভব হবে না, খুতবার সময় যদি স্বল্প। এখানে অনেকগুলি হাদিস আমি কোটেশন করছিলাম, একটা হাদিস শুধু বলে দিই লাস্টে। আল্লাহর হাবিব প্রিয় সাহাবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা মুমিনিন আতামা মুমিনান, এক মুমিন যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তির খুব খাদ্য খাওয়ায়, আইয়ুমা মুমিনিন আতামা মুমিনান আলা জুইন আতমাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মিন সামারিল জান্নাহ রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব বলল বরং মুমিন ও মুসলিম তুমি তোমার এলাকায় ঘুরে দেখো তোমার কোন মুসলিম ভাই অনাহারে আছে, তোমার কোন মুমিন ভাই অনাহারে আছে, ওই লোকটাকে তুমি খাদ্য খাওয়া। রাসূল বললেন আলা জুইন, যারা ক্ষুধার্ত, এমন কোন ক্ষুধার্তের মুখে যদি এক লোকমা খাবার তুলে দাও, রাসূল বলল আতামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সিমারিল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ ফল দিয়ে আল্লাহ তোমার মেহমানদারি করবে। শুধু জান্নাত দেবেন তা না, জান্নাতে আল্লাহ তো তোমার মেহমানদারি করবে জান্নাতের উত্তম ফল দিয়ে। আল্লাহর হাবিব বলল ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা জামাইন, এক মুমিনের দেখো তার পানির ব্যবস্থা আছে কিনা, তাকে তুমি তৃষ্ণার্ত বেঁধে পানির ব্যবস্থা করে দাও। রাসূল বলল সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন রাহিকিল মাকতুম, তাহলে কিয়ামতের ময়দানে হিসাবের দিন কঠিন বিপদের দিন আল্লাহ তাআলা তোমাকে রাহিকুল মাকতুম থেকে পান করাবেন। রাহিকুল মাকতুমের ব্যাখ্যা তো আমার সময় নাই। আল্লাহর হাবিব বলল আইয়ুমা মুমিনিন কাসাহু মুমিনান আলা উরি কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন খুদরিল জান্নাহ রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালান নাবী আলাইহি সাতু সালাম। আল্লাহর হাবিব বলল আইয়ুমা মুমিনিন কাসাহুল মুমিনান, যদি কোনো বিবস্ত্র লোক মুমিন ব্যক্তির কাপড় নাই, ভালো কাপড় নাই, তুমি একজন মুমিন তোমার অনেক টাকা পয়সা আছে তুমি তাকে কাপড় দিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন তুমি তাকে যদি কাপড় দিয়ে দাও, রাসূল বললেন তুমি শোনো কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন খুদরিল জান্নাহ, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে সর্বোচ্চ সবুজ রঙের জামা কাপড় পরিয়ে দেবেন। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ সবুজ জামা কাপড় কেন? আল্লাহর হাবিব বলল সবুজ জামা হলো জান্নাতের পোশাক, সর্বোচ্চ ভালো পোশাক। সুবহানাল্লাহ বলেন সবুজ পোশাকে যদি কারুকার্য করা যায়, আপনার বিভিন্ন নকশা করা যায়, সবুজ পোশাক দেখতে খুব সুন্দর হয়, এজন্য সবুজ পোশাকটা খুব ভালো পোশাক, জান্নাতি পোশাক। রাসূল বললেন জান্নাতে স্পেশাল পোশাক দেওয়া হবে। তাহলে এই তিনটি কাজ আমি আপনাদের বলবো, আপনি সাধারণ মানুষ হন আর নেতা হন বা যাই হন, এই কাজগুলি করবেন, অভাবী দেখলে পরে তার অভাবে তাকে খাওয়াবেন, তার খাদ্য নিয়ে খাওয়াবেন, আল্লাহ আপনাকে জান্নাতে স্পেশাল ফল খাওয়াবে। প্রিয় ভাইয়েরা এই যে কথাগুলো আমরা প্রত্যেক জুমার দিন বলি, যদি আমরা আমল করতে পারি আমাদের আমার তো মনে হয় এটাই যথেষ্ট হবে আমাদের নাজাতের জন্য। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমি। তাহলে এক নম্বরে যার খাদ্য নেই খাবার দেব, যার পানির ব্যবস্থা নাই পানি কিভাবে ব্যবস্থা করে দেবো, নাম্বার 3 যার কাপড় নাই এইরকম ব্যক্তিকে কাপড় দিয়ে দিবো।